জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র চীন ও রাশিয়ার আন্তরিকতার অভাবেই রোহিঙ্গা সমস্যা ঝুলে আছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন, 2026 সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। হাসান মাহমুদের রিপোর্ট। মিয়ানমার সরকারের গুলির মুখে নিজেদের ভিটেমাটি ছেড়ে শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। চার দফায় 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু নিজ দেশে তাদের ফিরিয়ে নিতে 2018 সালে প্রথমবার এবং 2019 সালে দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়। এমন প্রেক্ষাপটে ঢাকাবাসী আয়োজিত জাতিসংঘ দিবসের এই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের আন্তরিকতার অভাব নেই। মায়ানমার তাদের এখান থেকে রোহিঙ্গা আসছে, জাতিসংঘ যা যা করার সে করছে, তবে জাতিসংঘের শক্তিটা হচ্ছে তার 5 জন আপনার পার্মানেন্ট মেম্বারের উপর। এরা একজন যদি আপত্তি করে তখন জাতিসংঘ ওখানে কিছুই করতে পারে না। তার ফলে আমার রোহিঙ্গা প্রবলেম, তার ফলে আমাদের প্যালেস্টাইন প্রবলেম, এগুলো জুলে যাচ্ছে। এই যারা এইটাকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবে, আশা, বিশেষ করে আশা আমি চাই না, তারা সদয় হলে পরে অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী হবার কথা জানান ডক্টর মোমেন। 2026 সালে আমরা জাতিসংঘের সভাপতি হওয়ার জন্যে আমরা নির্বাচনের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি। আমাদের রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে, রিপ্রেজেন্টেশন বাড়াতে গেলে আরও অধিকতর আমরা সেক্রেটারি চাই। ইভেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নেক্সট এশিয়াতে যেটা আসবে, ইট শুড বি ফর বাংলাদেশ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে সবার প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।